আসসালামু আলাইকুম আমরা এখন দেখব মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি তার গণিত সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে 21 নম্বর অঙ্ক দিয়ে 21 নম্বর অঙ্ক ছিল ইফ দ্য ডায়াগোনালস অফ এ রম্বাস আর 24 সেন্টিমিটার অ্যান্ড 10 সেন্টিমিটার হোয়াট ইজ দ্য পেরিমিটার তো একটা রম্বসের দুইটা ডায়াগনের কথা বলা হয়েছে ডায়াগন মানে হচ্ছে আপনারা জানেন কর্ণ দুইটা কর্ণ একটা হচ্ছে 24 একটা হচ্ছে 10 তো আমরা জানি রম্বসের কর্ণ দ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে সেই ক্ষেত্রে যেটা হচ্ছে 24 তার অর্ধেক হচ্ছে 12 আর যেটা হবে 10 তার অর্ধেক হচ্ছে 5 তাহলে এখানকার এই অংশটুকু বড় ডায়াগন যদি আমরা 24 ধরি তাহলে এই পার্টটুকু ধরা যাবে হচ্ছে 12 আর ছোট ডায়াগন যদি 10 ধরি তাহলে এটা হবে হচ্ছে 5 আর এটা একটা সমকোণী ত্রিভুজ সেই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের বাহুগুলো রেশিও থেকে আমরা জানি একটা 5 একটা 12 হলে আর এটা 13 হয় যেহেতু একটা বাহু 13 রম্বসের চার বাহু সমান তাহলে পরিসীমা হবে হচ্ছে 4 ইনটু 13 ইকুয়াল টু আসবে হচ্ছে 52 এই 52 সেন্টিমিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 22 নাম্বার 22 তে বলা আছে ইফ 3 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 3 টু দি পাওয়ার n প্লাস 2 ইকুয়ালস টু 8 হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এন বা এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 3 টু দি পাওয়ার এন ইন্টু 3 টু দি পাওয়ার 4 মাইনাস 3 টু দি পাওয়ার এন ইন্টু 3 স্কোয়ার ইকুয়াল টু 8 বা 3 টু দি পাওয়ার 4 করলে পাওয়া যাবে হচ্ছে 81 ইন্টু 3 টু দি পাওয়ার এন মাইনাস এটা করলে পাওয়া যাবে হচ্ছে 9 ইন্টু 3 টু দি পাওয়ার এন ইকুয়াল টু 8 বা এটা করলে পাওয়া যাবে 72 ইন্টু 3 টু দি পাওয়ার এন ইকুয়াল টু 8 বা 9 ইন্টু 3 টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1 পাওয়া যাবে এর দ্বারা কাটাকাটি করলে বা এটা আসবে হচ্ছে 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1 কে লেখা যায় হচ্ছে 3 টু দি পাওয়ার 0 বা 3 টু দি পাওয়ার এন প্লাস 2 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 0 তাহলে আমরা যেহেতু বেস বেস সমান পাওয়ার পাওয়ার সমান হবে এন প্লাস 2 ইকুয়াল টু 0 লেখা যায় এন ইকুয়াল টু আসবে হচ্ছে মাইনাস 2 এন ইকুয়াল টু মাইনাস 2 এটি হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 23 তে বলা আছে ইফ 40 ম্যান ক্যান মেক 30 বক্সেস ইন 20 ডেজ হাউ মেনি মোর ম্যান আর নিডেড টু মেক 60 বক্সেস ইন 25 ডেজ তো আমরা এখানে লিখে নেব হচ্ছে 30 বক্সেস ক্যান বি মেড ইন 20 ডেজ বাই 40 ম্যান তো আমরা এখন একটা বক্স যদি একদিনে তৈরি করতে হয় তাহলে আসবে হচ্ছে 40 ইন্টু 20 ডিভাইড বাই আসবে হচ্ছে 30 আর আমাদের বক্স তৈরি করতে হবে হচ্ছে 60 দিন হচ্ছে 25 তাহলে 60 উপরে যাবে 25 আসবে হচ্ছে নিচে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 64 অর্থাৎ 64 জন লোক লাগবে 64 জন লোক যদি লাগে আমাদের লোক ছিল হচ্ছে 40 জন 64 মাইনাস 40 ইকুয়াল টু 24 অর্থাৎ 24 নিউ ম্যান আমাদের ইনক্লুড করতে হবে 24 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 24 নাম্বার 24 এ বলা আছে ইফ 7 3 8 এ 6 এ ইজ ডিভিসিবল বাই 11 দেন দ্য ভ্যালু অফ এ ইজ তো এইটার নিয়মটা হচ্ছে যদি কোনো একটা সংখ্যাকে 11 দ্বারা বিভাজ্য হতে হয় তাহলে প্রথম সংখ্যা বিয়োগ দ্বিতীয় সংখ্যা যোগ তৃতীয় সংখ্যা বিয়োগ চতুর্থ সংখ্যা যোগ পঞ্চম সংখ্যা বিয়োগ ষষ্ঠ সংখ্যা এইটার যে যোগফল হবে বা বিয়োগফল হবে সব মিলে শূন্য হতে হবে অথবা এগারো অথবা তার গুণিতক হতে হবে সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে এখানে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস ফাঁকে ফাঁকে বসিয়ে যা আসে এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে আমাদের 18 মাইনাস 2 এ তো অপশনগুলো যদি আপনি দেখেন দেওয়া আছে হচ্ছে 6 3 9 1 তো 6 যদি আমরা এখানে বসাই 6 দোকানে 12 তাহলে 0 আসে না 11 আসে না যদি 3 বসাই 3 দোকানে 6 বিয়োগ করলে আসে 12 সেই ক্ষেত্রে 11 0 কিছুই আসে না যদি 9 বসাই তাহলে আসে হচ্ছে 18 মাইনাস 9 দোকানে 18 ইকুয়াল টু 0 আসে সেই ক্ষেত্রে এই 9 যদি আমি এর জায়গায় বসাই অর্থাৎ সংখ্যাটা হবে হচ্ছে 7 3 8 9 6 9 এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য অর্থাৎ 9 হবে হচ্ছে এর ভ্যালুটা এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 25 নাম্বার 25 এ বলা আছে দেয়ার ইজ এ পয়েন্ট ইন এ সার্কেল হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইটস পয়েন্ট ইজ ক্লোজার টু ইটস সার্কমফারেন্স দেন টু দ্য সেন্টার অর্থাৎ বলা আছে একটা বৃত্ত আছে একটা বৃত্তের ভিতরে একটা পয়েন্ট আছে সেই পয়েন্টটা আপনার সার্কমফারেন্সের কাছাকাছি হওয়ার সম্ভাবনা কত এখন কথা হচ্ছে সার্কমফারেন্স আর এটার মাঝামাঝি একটা পয়েন্ট আমরা হিসাব করব এই জায়গায় অর্থাৎ বৃত্তটা এই ব্লকের মধ্যে পড়ার সম্ভাবনা কত এইটুক জায়গার ভিতরে তাহলে এই জায়গার ক্ষেত্রফলটা বের করতে হবে
টোটাল জায়গার ক্ষেত্রফলটা আমরা বের করে নিব তাহলে আমরা বের করতে পারবো হচ্ছে সম্ভাবনা কত অর্থাৎ পয়েন্টটা এই সেক্টরের মধ্যে পড়ার সম্ভাবনা কত এটি জানতে চাওয়া হয়েছে তো আমরা ধরে নেই এই বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2r তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে পাই 2r স্কয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে 4 পাই r স্কয়ার আর এটা যেহেতু অর্ধেক তাহলে এটা হবে হচ্ছে r এটা আসবে হচ্ছে পাই r স্কয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে পাই r স্কয়ার তাহলে ছোট এরিয়াটা হচ্ছে পাই r স্কয়ার টোটাল এরিয়াটা হচ্ছে 4 পাই r স্কয়ার তাহলে ভেতরের এরিয়াটা হবে হচ্ছে 3 পাই r স্কয়ার অর্থাৎ এই জায়গাটা হবে হচ্ছে 3 পাই r স্কয়ার এখন আমাদের বলা হচ্ছে এই জায়গার ভিতরে পড়ার সম্ভাবনা কত সেটা আসবে হচ্ছে 3 পাই r স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে টোটাল বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ 4 পাই r স্কয়ার কাটাকাটি করলে আসবে হচ্ছে 3/4 এই 3/4 হবে হচ্ছে 8% উত্তর তারপর প্রশ্ন নাম্বার 26 নাম্বার 26 এ বলা আছে 3 লিটারস অফ ওয়াটার ইজ এডেড টু 11 লিটার অফ সলিউশন কন্টেইনিং 42% অফ অ্যালকোহল ইন দ্য ওয়াটার দ্য পার্সেন্টেজ অফ অ্যালকোহল ইন দ্য নিউ মিক্সচার ইজ এখানে বলা আছে 11 লিটার যে সলিউশন আছে তার 42% হচ্ছে অ্যালকোহল তো এটা 42% যদি অ্যালকোহল হয় তাহলে 4.62 হচ্ছে অ্যালকোহল আর আমাদের এই 11 সাথে যোগ করতে হবে হচ্ছে 3 তাহলে টোটাল হয়ে যাবে কত 14 এই 14 এর মধ্যে অ্যালকোহল আমরা কত পার্সেন্ট সেটা জানতে চাওয়া হয়েছে তাহলে 4.62 ডিভাইড বাই 14 ইনটু 100 এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 33% অর্থাৎ নতুন সলিউশনে অ্যালকোহলের পরিমাণ হবে 33% এটি হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 27 নাম্বার 27 এ বলা আছে ইফ লগ 2 ইকুয়াল টু 0.3010 লগ 3 ইকুয়াল টু 0.4771 হোয়াট ইজ দ্য ভ্যালু অফ লগ 5 1024 তো এটা করলে পাওয়া যাবে হচ্ছে নিচে লিখতে পারবো হচ্ছে লগ 5 এটা লিখতে পারবো হচ্ছে লগ 1024 তো লগ 5 কি লেখা যাবে হচ্ছে লগ 10/2 এটা কি লেখা যাবে হচ্ছে লগ 2 টু দি পাওয়ার 10 এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 10 লগ 2 ডিভাইড বাই আমরা লিখতে পারবো হচ্ছে লগ 10 মাইনাস লগ 2 তো 10 লগ 2 লগ 2 এর মান দেওয়া আছে 0.3010 আর লগ 10 এর মান আমরা জানি 1 মাইনাস লগ 2 এর মান হচ্ছে 0.3010 এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 3.01 ডিভাইড বাই 0.699 ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 4.31 অর্থাৎ 4.31 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 28 নাম্বার 28 এ বলা আছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 24 ডেজ বি ইন 32 ডেজ সি ইন 64 ডেজ অল বিগিন টু ডু ইট টুগেদার বাট এ লিভস আফটার 6 ডেজ এন্ড বি লিভস 6 ডেজ বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক হাউ মেনি ডেজ ডিড দ্য ওয়ার্ক লাস্ট তো এখানে যদি আমরা একটা সিকোয়েন্স করি সেখানে আমরা বুঝতে পারবো হচ্ছে প্রথম 6 দিন কাজ করে হচ্ছে এ প্লাস বি প্লাস সি তারপরে যে কদিন লাগে সেই কদিন বাদে লাস্টের যে 6 দিন সেখানে কাজ করে হচ্ছে সি অর্থাৎ সি কাজ করবে হচ্ছে 6 দিন একা এ প্লাস বি প্লাস সি কাজ করবে একত্রে 6 দিন আর মাঝখানে কাজ করবে হচ্ছে বি প্লাস সি কদিন করবে সেটা আমরা জানি না তো ধরে নেই টোটাল কাজটা করতে এক দিন সময় লাগে তাহলে বি প্লাস সি কাজ করবে হচ্ছে এক্স মাইনাস এখানে 6 দিন কম এখানে 6 দিন কম এক্স মাইনাস 12 দিন এখন আমরা ইফিসিয়েন্সি মেথডে করব এ দেওয়া আছে হচ্ছে 24 দিনে করতে পারে বি করতে পারে হচ্ছে 32 দিনে সি করতে পারে হচ্ছে 64 দিনে যদি লসাগু করি তাহলে আসবে হচ্ছে 192 ভাগ করলে ইফিসিয়েন্সি এটা আসবে হচ্ছে 8 এটা আসবে হচ্ছে 6 এটা আসবে হচ্ছে 3 তাহলে আমরা বলতে পারবো 6 ইনটু এ প্লাস বি প্লাস সি প্লাস এক্স মাইনাস 12 ইনটু বি প্লাস সি প্লাস 6 সি ইকুয়াল টু আসবে হচ্ছে টোটাল কাজটা হচ্ছে 192 এটা হচ্ছে টোটাল কাজ বা 6 ইনটু এ প্লাস বি 6 প্লাস 8 প্লাস 3 প্লাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু 6 প্লাস 3 প্লাস 6 ইনটু 3 ইকুয়াল টু আসবে হচ্ছে 192 এটা ক্যালকুলেশন করলে এক্স এর ভ্যালু পাওয়া যাবে হচ্ছে 20 এই 20 দিন সময় লাগবে হচ্ছে টোটাল কাজটা কমপ্লিট হতে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 29 নাম্বার 29 এ বলা আছে পি কিউ অ্যান্ড আর আর এমপ্লয়েড টু এ ওয়ার্ক ফর টাকা 5750 পি অ্যান্ড কিউ টুগেদার ফিনিশড 19/23 অফ দ্য ওয়ার্ক অ্যান্ড কিউ অ্যান্ড আর টুগেদার ফিনিশড 8/23 অফ দ্য ওয়ার্ক ওয়েজ অফ কিউ ইন টাকা ইজ এখানে বলা আছে পি এবং কিউ একসাথে করলে 23/19 কাজ সম্পন্ন করতে পারে কিউ আর আর একসাথে করলে 23/8 কাজ সম্পন্ন করতে পারে তো তাহলে টোটাল কাজটা আমরা 23 ধরে নিব অর্থাৎ পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু আসবে হচ্ছে 23
p plus q করতে পারে হচ্ছে 19 পরিমাণ কাজ 23 এর মধ্যে আর q plus r করতে পারে হচ্ছে 8 পরিমাণ কাজ তো এই দুইটা যদি ইকুয়েশন আমরা করি একটা থেকে আরেকটা বিয়োগ করি তাহলে r equal to পাওয়া যাবে হচ্ছে 4 এই r এর মানটা যদি এখানে বসাই তাহলে q equal to পাওয়া যাবে হচ্ছে 8 minus 4 equal to 4 অর্থাৎ 4 অংশ 23 এর মধ্যে করে হচ্ছে q তাহলে টাকাটাও সেই রেশিওতে ভাগ হবে 23/4 ইনটু হবে 5750 ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 1000 টাকা অর্থাৎ 1000 টাকা পাবে হচ্ছে q এটাই হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 30 নাম্বার 30 তে বলা আছে In a group of 6 boys and 4 girls, 4 children are to be selected. In how many different ways can they be selected such that at least one boy should be there? অর্থাৎ আমাদের boy আছে হচ্ছে 6 জন, girls আছে হচ্ছে 4 জন। এখান থেকে এমন ভাবে 4 জনকে নিতে হবে যাতে কমপক্ষে একটা boy থাকে। তো আমরা ধরে নিব কোনো boy থাকবে না, no boy। নো বয় সিলেকশন মেথডটা আমরা রেডি করব আর ইন টোটাল হচ্ছে আমাদের 10 জন 10 জন থেকে 4 জন নির্বিচারে নেওয়া যাবে হচ্ছে 10 কম্বিনেশন 4 ভাবে অর্থাৎ 210 ভাবে আর কোনো বয় নিব না আমরা তাহলে পাওয়া যাবে হচ্ছে 4টা গার্ল থেকে 4 জন আসবে ইকুয়াল টু 1 তাহলে এইটুকু যদি আমরা বাদ দেই টোটাল থেকে তাহলেই আমরা পেয়ে যাব কমপক্ষে একটা বালক থাকবেই সেই ক্ষেত্রে বিয়োগ করলে আসবে হচ্ছে 209 অর্থাৎ 209 ভাবে সিলেক্ট করা যাবে 209 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব ডেসক্রিপশনে তার সমাধান বা কারেকশন দেওয়ার জন্য ধন্যবাদ